আকাশের মুখ ভরে আতঙ্কে দিনাটা তামাক চাষিরা। এই মুহূর্তে ঝড় বৃষ্টি হলে তামাক খেতেই নষ্ট হয়ে যেতে পারে, ফলে দুশ্চিন্তায় রয়েছেন কোচবিহারের সিতাই সহ সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকার চাষিরা। কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সিতাই সহ বিস্তীর্ণ এলাকার অন্যতম অর্থকরী ফসল এই তামাক। এই ফসল চাষ করে গোটা বছর সিংহভাগ চাষি সংসার চালান। চলতি মৌসুমেও ঋণ করে তামাক চাষ করেছেন চাষিরা, আর কয়েকটা দিন গেলেই ফসল ঘরে তোলা যাবে। এই পরিস্থিতিতে আকাশে মেঘের আনাগোনায় চিন্তার ভাঁজ দেখা দিয়েছে তামাক চাষিদের কপালে। উপায় না পেয়ে অনেকে তামাক পাতা সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন এখন থেকে। তাদের আশঙ্কা, এই মুহূর্তে ঝড় বৃষ্টি হলে ফসল ক্ষতিগ্রস্ত হবে, তখন ফসলের ন্যায্য বাজার মূল্যই পাওয়া যাবে না। আচ্ছা, আমরা যে দেনাপাতি করে তামাক আবাদ করছি, যদি বৃষ্টি বাদল হয়ে যায় তামাক তো নষ্ট হয়ে যাবে, তাহলে বাজার তো পাবো না। তাহলে মনে করো আমার বউ বাচ্চা নিয়ে পথে বসে খাবে, কিন্তু শতকরি পাবো না। এখন নিরাপদে ফসল ঘরে তুলতে পারবেন কি না সেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সীমান্তের এই চাষিরা। সিদাই থেকে পার্থ সরদিরের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।